নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। হ্যাঁ, জানি এই মুহূর্তে একটু অসুবিধা হচ্ছে, ঠিকই লকডাউন চলছে, তবে আমরা জানি যে যা হচ্ছে সবটাই কিন্তু আমাদের ভালোর জন্য হচ্ছে, আর আপনাদের ভালো আমাদের ভালো মিলিয়ে তবেই তো আমাদের জীবন পুরোটাই চলতে থাকে। আর আমি জানি যে এই মুহূর্তে আপনাদের মন একটু খারাপ, কারণ ঘরে বসে থাকতে হচ্ছে, এবং সেই জন্যেই প্রত্যেক মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করে চলেছি। আর ঠিক সেরকমই আজকের আবারও আপনাদের মন ভালো করবার জন্য আমরা প্রত্যেক দিন প্রায় শাড়ি নিয়ে আসি, আজকেও তাই এনেছি। আজকে কী শাড়ি রয়েছে তা আমরা জানবো, তবে আজকের আমার সঙ্গে যে রয়েছে, যে থাকে, অর্থাৎ তিথি, আজকে তিথির সঙ্গে আমার শাড়ির কিন্তু একটি বিশেষ মিল রয়েছে, সেটা কি তিথি? এবং সেটা খুব অদ্ভুত ভাবেই মিল রয়েছে। যাই হোক, আমরা দুজন একই ধরনের শাড়ি পরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, তবে যে শাড়ি দেখাবো সুচিস্মিতা, সেই শাড়িগুলো কিন্তু অসাধারণ দেখতে হবে। এটা আমি জাস্ট শুরু করার আগেই বলছি, কারণ ঘিচায় থাকবো, আর ঘিচা মানেই কিন্তু অনেকে যারা শাড়ি প্রেমী তাদের ঘিচার প্রতি একটা ব্যথা থেকেই থাকে। তাই চলো একটু একটু করে শাড়ি দেখা শুরু করি। প্রথম শাড়ি দেখছি আমরা, এক নম্বর শাড়ি, যার দাম 3650। এবং প্রথমেই বলে দিই, আজকে যে কটা শাড়ি দেখানো হবে সব কটা শাড়িতে কিন্তু 10% অফ রয়েছে। এবং ঘিচার ব্লক প্রিন্ট দেখছি একদম, এবং দেখো আঁচল থেকে শুরু করে গোটা টাই ঝাউ পাতা মোটিভে কাজ গিয়েছে, সিগ্রিনের উপর চিকু কালারের উপর বেস করে কাজটা যাচ্ছে, এবং দেখো প্যানেল প্যানেল করে আঁচলটা রয়েছে। আর যদি আমরা বডিতে আসি তাহলে সেই একই ঝাউ পাতার মোটিভে কাজ রয়েছে, এবং দুটো পাড় কিন্তু এক কালারের উপর দুটো পার গিয়েছে, একদমই চিকু কালারের উপর বেশ করে ঝাউ পাতার মোটিভটায় কাজ গেছে। এবং এই শাড়িটা কিন্তু সত্যি ভীষণ স্মার্ট লুক, এবং যে কটা শাড়ি আজকে দেখাবো ভীষণ স্মার্ট লুক। প্রাইস থাকছে 3650, 3650 থাকছে প্রাইস রেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এক নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, এবার হচ্ছে 2 নম্বর শাড়ি। দেখো ডিজাইনটা কিন্তু একই রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কালারটা চেঞ্জ হচ্ছে, আমরা এরপর যে রংটা দেখবো ফিরোজা কালার বলতে পারি এটাকে, একদম তাই। এবং সেই চিকু কালার তো রয়েছে, এবং তার উপর কিন্তু ফিরোজা কালার দিয়ে কাজ রয়েছে, যেমনটা আমরা দেখলাম যে ঝাউ গাছের কাজ দিয়ে রয়েছে, প্যানেল করে করে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা আঁচলটা রয়েছে। আর যদি পুরো বডিতে আসি সেই একইভাবে কাজ রয়েছে, এবং আমি বলবো যে এই শাড়িটা যদি সুচিস্মিতা একটু প্লিট করে পরা যায় না, তাহলে কিন্তু একদম স্মার্ট দেখতে লাগবে, কারণ যেহেতু অতটা ভরাট কাজ নেই, একই পুরো শাড়িটা একবার দেখা যাচ্ছে। এটা 2 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ থাকছে, এবং স্ট্রাইপে যে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে এই শাড়িগুলোর ক্ষেত্রে না, যদি ওই ব্লাউজটাই ট্রাই করেন আপনারা বেশি স্মার্ট, কিন্তু বেশি স্মার্ট দেখতে লাগবে। আচ্ছা, আমরা ঘিচা দেখাচ্ছি, এবং 3 নম্বর শাড়ি দেখছি। 3 নম্বর শাড়ি না, কিন্তু ডিজাইনটা এক রয়েছে, কিন্তু একটু আলাদা রয়েছে। আমরা যেমন দেখেছিলাম এর আগেও পল্লীগীতি, বা বিশেষত আমরা যদি গ্রামের দিকটায় যাই, সেই সময়ের বা সেই দিকে দাঁড়িয়ে যে ঘর বাড়ি মানুষের চিত্র আমরা দেখতে পাই, তারই কিন্তু একটি নিদর্শন রয়েছে এই শাড়িটা। আঁচলের দিকটা সেই প্যান করে কাজ রয়েছে, এবং যদি আমরা পুরো শাড়িতে আসি সেই একইভাবে কাজ রয়েছে। আমি একটু দেখাতে বলবো এই যে ঘর গাছ মানুষ এই সমস্ত কিছু ফোক মোটিভটাকে তুলে ধরা হয়েছে গোটা শাড়িটাতে। এটা আজকে 3 নম্বর কালেকশন, 3 নম্বর শাড়ি, 3650, 3650, যার উপর ফ্ল্যাট 10% অফ, এটা ব্লাউজ পিস। এবং এরপর চলে যাব 4 নম্বর কালেকশনে, 4 নম্বর কালেকশনটাও সুন্দর। দেখো প্রত্যেকটা কালেকশনই না ভীষণ স্মার্ট, একদম তাই, ভীষণ সুন্দর। এবং ঘিচায় ব্লক প্রিন্ট দেখছি আমরা, এক্ষেত্রেও কিন্তু দেখো সেই ফোক মোটিভটাই কাজ করছে, একদম তাই। আমরা এটা 5 নম্বর দেখছি, এটা লালের উপর নীল দিয়ে কাজ রয়েছে, মানে অর্থাৎ যেহেতু ঘিচার কাজ যাচ্ছে না, তাই সেক্ষেত্রে কিন্তু লালটাও একটা ম্যাটিশ টোন রয়েছে, একদমই তাই। এটা 4 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, এবং অবশ্যই তার উপর ব্লাউজ পিস 10% অফ থাকছে। এরপর চলে যাব 5 নম্বর কালেকশনে, যেমনটাই দিদি বললো একটা কথা বলবো, যে এই শাড়িগুলো না এই ব্লাউজ পিস দিয়ে ট্রাই করুন, আমার মনে হয় অনেক বেশি লিফট আর বেশি সুন্দর। আমি বলবো যে স্ট্রাইপের ব্লাউজ পিস যাচ্ছে, সেটাকে যদি গ্লাস আতা করে বানানো হয়, এবং যদি একটু ডিজাইনের ওয়েতে বানানো যায়, তাহলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে, একদমই তাই। আচ্ছা, এটা আমরা 5 নম্বর দেখছি, এটা 5 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, 5 নম্বর 3650, সঙ্গে ব্লাউজ পিস। এরপর যাব 6 নম্বরে, এবং 6 নম্বরটাও দেখো আমরা কিন্তু এই রকম ভাবেই এই কালারের উপরেই আরেকটা শাড়ি দেখেছি, একদম, এবং সেই ফোক মোটিভের কাজই রয়েছে, সেই প্যানেল করে কাজ রয়েছে আঁচলে, এবং তার সঙ্গে সঙ্গে সেই একইভাবে পুরো বডিতে কাজ রয়েছে ফোক মোটিভের।
এটা 6 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, 6 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 3650, এবং ঘিচায় ব্লক প্রিন্ট দেখাচ্ছি আজকে দিদিদেরকে, ব্লাউজ পিস, এবং যা শাড়ি দেখাবো সবকটার সঙ্গে কিন্তু ফ্ল্যাট 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। যেমনটাই প্রথমেই বললাম, তিথি আবারও বলে দিল, সবকটা শাড়িতে কিন্তু ফ্ল্যাট 10% অফ রয়েছে। এবং এখান থেকে দেখো ডিজাইনটা কিন্তু একেবারে চেঞ্জ হচ্ছে, দেখো যেহেতু ঘিচার শাড়ি এবং সেটার উপর বেস করেই এই কাজটা রয়েছে, তাই ঘিচার যে নিজস্ব মোটিভটা আছে ওটা তো রয়েছে, তার উপর ব্ল্যাক করে পুরো আঁচলটা স্ট্রাইপে যাচ্ছে এবং তারপর মাঝখানে কিছুটা কলকা আছে প্যানেল করে, এবং গোটা শাড়িটায় যদি আসি দেখো তোমার আমার দিকে হালকা ব্ল্যাকের পার যাচ্ছে, কিন্তু পুরো শাড়িটাই কিন্তু কভার করা রয়েছে একেবারে ব্ল্যাক কলকা দিয়ে, কালো দিয়ে কাজ করা হয়েছে গোটা শাড়িটাকে, এবং যেহেতু ঘিচার রংটা রয়েছে তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক দিয়ে কাজ করা রয়েছে, সেটা অনেক বেশি। এটা 7 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ একটু চেঞ্জ হচ্ছে 3850, 7 নম্বর 3850, অবশ্যই সঙ্গে তার উপর ফ্ল্যাট 10% অফ থাকছে। এরপর চলে যাব 8 নম্বরে, 8 নম্বরের রংটা ভীষণ মিষ্টি দেখো, ভীষণ সুন্দর হলুদ রংটা, এবং যেহেতু ঘিচা যাচ্ছে তাই দেখো হলুদ রংটা কিন্তু অতটা গ্লো বা অতটা ব্রাইটনেস নেই হলুদটাতে, একদমই তাই, এবং সার্কেল মোটিভে কাজ করা রয়েছে আঁচলটাতে দেখো, চক্রের মতো করে কাজ করা রয়েছে, একদম তাই, যদি সার্কেল মোটিভে কাজ করা হয়েছে সেই প্যানেল করেই আঁচলটা পুরোটা, আর আমরা যদি একটু বডিতে আসি তাহলে কিন্তু সেই দেখো ব্লক করে কাজ করা রয়েছে একেবারেই তাই। এটা আজকের 8 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, 8 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ 3850, দামও কিন্তু চেঞ্জ হচ্ছে আর অবশ্যই তার সঙ্গে ফ্ল্যাট 10% অফ রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এরপরে চলে যাব 9 নম্বরটাও দেখো আগেকার মতই কিন্তু সেম ডিজাইন থাকছে, কিন্তু রংটা অপূর্ব। এটা 9 নম্বর কালেকশন, দেখো ঘিচার উপরেই কিন্তু অরেঞ্জটা যেহেতু ফেলা হয়েছে, এবং আমরা বলেই থাকি যে ঘিচার একটা আলাদা মাহাত্ম্য আছে, একদম, মানে ঘিচার রংটা রয়েছে তার সঙ্গে অরেঞ্জের কাজ রয়েছে, এবং সেহেতু কিন্তু অরেঞ্জ ইটসেলফ যে ব্রাইট কালারটা থাকে সেটা কিন্তু এক্ষেত্রে নেই, মানে একটু গোটা কালারটা একটু ম্যাচ করে করা রয়েছে, একেবারে তাই। এটা আজকে 9 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, সঙ্গে ব্লাউজ পিস, 9 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850। এরপর চলে যাব 10 নম্বরে। আপনাদের একটা কথা বলার, যে আমরা কিন্তু ঘিচার শাড়ি দেখাচ্ছি, এবং একটা কথা যে এই শাড়িগুলোর সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে সেটা যদি আপনারা একটু স্টাইল করে বানান আমার মনে হয় অন্য কোনো ব্লাউজের বোধহয় দরকার পড়বে না, এখানে এতটাই স্টাইলিশ। আচ্ছা, এখানে কিন্তু আবার ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে, সে একইভাবে প্যানেল করে রয়েছে কিন্তু এখানে ফুল আর ব্লক করে করে কাজ রয়েছে, এবং তার সঙ্গে যদি আমরা পুরো বডিতে আসি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কাজ রয়েছে আপনারা দেখুন, এবং আঁচল ছাপি এবং আঁচলের সঙ্গে যে কাজটা রয়েছে তার সঙ্গে সঙ্গে, এটা তো আমি বলবো শাড়িটা কিন্তু এই যে ডিজাইনটা দেখছেন তার মধ্যেও কিন্তু ফোক মোটিভটা কাজ করছে, ফোক মোটিভটা কাজ করছে একেবারেই, হাফ সার্কেলের মধ্যেও ফোকটাকে ফুটিয়ে তোলা যায় একদম। এটা আজকের 10 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, এবং তার উপর ফ্ল্যাট 10% অফ, সঙ্গে ব্লাউজ পিস। বাহ, আমরা বারবার করে ফোক মোটিভের কথা বলছিলাম, এইবার বোধহয় ফোক মোটিভটা অনেক বেশি এবং এটা চলে যাব 11 নম্বর কালেকশনে, একদমই একে তো ঘিচা অবশ্যই বেস্ট কালারটা, এবং তার সঙ্গে সঙ্গে পিঙ্কের কাজ, সে একইভাবে প্যানেল করে কাজ করা রয়েছে, আঁচলটা তো রয়েছে। আমি যদি একটু বডিতে আসি, বডিটা দেখাতে বলবো অবশ্যই, কি ভীষণ সুন্দর ব্লক করে করে কাজ করা রয়েছে দেখুন। আমরা বারবারই দেখি যেমন যে সন্ধ্যা দেওয়া বা ফুল ফুল গাছকে মেনশন করে গোটাটাই দেখো, ময়ূর রয়েছে, মাছ রয়েছে, এবং প্লাস ফিগার মোটিভ কাজ করছে গোটা শাড়িটাতে, কিন্তু গাছ এগুলোও কিন্তু রয়েছে একেবারেই তাই, গোটা শাড়িটাতে সেইভাবেই কাজ করা যাচ্ছে, ময়ূর ফিস মোটিভ গোটাটাই রয়েছে, ব্লকের উপর কাজ করা রয়েছে। এটা 11 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, এবং তার উপর ফ্ল্যাট 10% অফ, সঙ্গে ব্লাউজ পিস। এরপর যাব 12 নম্বর কালেকশনে, 12 নম্বর কালেকশনটা দেখো প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভীষণ সুন্দর, এবং গোটাটাই না হাটকে কালেকশন, এবং একে অপরের থেকে কিন্তু একেবারেই আলাদা দেখুন, সেই একইভাবে কাজ রয়েছে, আমরা ঘিচার উপর দেখাচ্ছি সেই একদম প্যানেল করে কাজ, কোথাও বক্স করে কাজ রয়েছে, এবং তার মধ্যেও ঘোড়া বা ঘোড়ার গাড়ি যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে একে একে করে নানান ধরনের মানুষের মানবী চিত্র বা
আমরা বলতে পারি ঘোড়ার মোটিভ দিয়েও কাজ রয়েছে, যেটা আঁচলে রয়েছে প্যানেল করে। আর একেবারে এবং দেখো তোমার দিকে আর আমার দিকে আপার আর লোয়ার ইয়র্কটাও কিন্তু ফোক মোটিভটা কন্টিনিউ করা হয়েছে, একেবারে ফোক মোটিভটা কন্টিনিউ হচ্ছে এবং ফ্রেমের মতন রয়েছে দেখো, এবং ভিতরে গোটা বিষয়টা আবার ফিগার মোটিভ রয়েছে, কলকা রয়েছে, এইভাবেই কিন্তু গোটা শাড়িটা যাচ্ছে। এটা 12 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850। সঙ্গে অবশ্যই তার সঙ্গে তার উপর ফ্ল্যাট 10% অফ তো রয়েছে। যে কটা শাড়ি দেখাবো উইদাউট এনি টাইপ অফ কনফিউশন, ইতিমধ্যেই আমরা যে কটা শাড়ি দেখিয়েছি তার বেশ ডিজাইন পরিবর্তন হয়েছে, দামও পরিবর্তন হয়েছে, সবকটাই বলা হয়েছে। এটা আমাদের লাকি 13 কালারটা ভীষণ সুপার, দেখো দুপাশে তুতে পার যাচ্ছে, মানে আকাশি পার যাচ্ছে, এবং তার সঙ্গে টেম্পল করে যে মোটিভ কলকার মোটিভটা রয়েছে এটাও কিন্তু অসাধারণ। প্রাইস থাকছে 3850, সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস, ফ্ল্যাট 10% অফ তো থাকছেই, একদমই সমস্ত শাড়িতে কিন্তু ফ্ল্যাট 10% অফ রয়েছে। এরপর যাব 14 নম্বর কালেকশনে। 14 নম্বর কালেকশনটাও দেখো ভীষণ সুন্দর, একটা একদম মেজেন্ডা কালারের উপর কাজ করা রয়েছে, এবং যেহেতু ঘিচার বেস, একদম তাই, বেসটা যেহেতু ঘিচা তাই কিন্তু কালারটাও ভীষণ সুন্দর লাগছে। এবং দেখো গোটাটাই কি সুন্দর হার্ট শেপে পাতার মতো করে গেছে তুতে আর মেজেন্ডা দিয়ে, এবং দুটো কালার দিয়ে গেছে, একটা এবং দেখো স্কাই কালার দিয়ে আর একটা মেজেন্ডা, একেবারে ফ্রেমটা করা হয়েছে চারপাশে, দেখো টেম্পল দিয়ে ফ্রেমটা করা হয়েছে, একদম তাই। এটা আজকের 14 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, 14 নম্বর, প্রাইস থাকছে 3850, সঙ্গে ব্লাউজ পিস। এরপর যাব 15 নম্বরে। 15 নম্বরে বা 15 নম্বরটা অসাধারণ দেখতে, প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা নতুন করে কাজ করে আনার চেষ্টা করেছি দিনের জন্য, এবং একটার সাথে আরেকটার খুব কম সময়ে মিল পাওয়া যাচ্ছে। এটা 15 নম্বর কালেকশন, এবং দেখো গোটা বডিটাই কিন্তু অরেঞ্জের উপর বেস করে, মানে ঘিচা এবং তার সঙ্গে অরেঞ্জ, একদম। এবং আঁচলটা স্ট্রাইপ করে প্যানেল করে যেমন যাচ্ছে, কলকা যাচ্ছে, এবং তারপর যদি গোটা শাড়িটাই আসা যায়, ফুলের মোটিভ দিয়ে কাজ করা রয়েছে পুরো শাড়িটা, দেখো কর্নার কর্নার করে ফুলের মোটিভটা যাচ্ছে, এবং এখান থেকেও কিন্তু ফ্রেমটা সেই টেম্পল দিয়ে ফ্রেম করা রয়েছে গোটা শাড়িটা, অপূর্ব শাড়িটা, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এটা 15 নম্বর, প্রাইস রেঞ্জ 3850, 15 নম্বর দেখলাম, প্রাইস রেঞ্জ ছিল 3850। এরপর যাব 16 নম্বরে। আচ্ছা কোনো কনফিউশন নেই, এখন যে কটা শাড়ি দেখাচ্ছি সবকটাই 3850, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আপনারা নাম্বারগুলো একটু অবশ্যই শুনে নিন ভালো করে। আচ্ছা সেই একই কাজ আমরা একটু আগেই যে শাড়িটা দেখলাম এইমাত্র, সেই শাড়িটারই কালার চেঞ্জ রয়েছে একেবারেই, এটা দেখো মেজেন্ডার উপর যাচ্ছে মেজেন্ডার সঙ্গে, এবং যেহেতু ঘিচায় যাচ্ছে তাই কিন্তু অতটা ব্রাইট নয় গোটা ব্যাপারটা, না এবং ঘিচা বলেই বোধহয় এটা এই ম্যাট ফিনিশটা আরো বেশি সুন্দর লাগছে। আচ্ছা এটা আমরা 16 নম্বর দেখছি তাই তো, 16 নম্বর, 3850 থাকছে প্রাইস রেঞ্জ। ব্লাউজ পিসের দিকটা দেখাবো, যে ব্লাউজ পিসটা কিন্তু নিজেই কতটা সুন্দর তুমি দেখো, যেহেতু ঘিচার উপর বেস করা এবং পাটটা যাচ্ছে তাই এই ব্লাউজ পিসটা যদি দিয়ে ব্লাউজটা বানানো যায় তাই কিন্তু ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে হবে, একদমই তাই। চলে যাব পরের কালেকশনে, বাহ এটাও দারুণ, সে একইভাবে কাজ রয়েছে, আঁচলেরও সেই কলকা মোটিভের কাজ রয়েছে, প্যানেল করে কাজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি বডিতে আসি আমরা পুরো পাতার কাজ রয়েছে, কি অপূর্ব লাগছে। এটা সম্ভবত 17 নম্বর কালেকশন, 17 নম্বর, একদম। এবং পুরোটা দেখো ব্ল্যাকের উপর বেস করে কাজটা যাচ্ছে পুরো পাতার মোটিভে, ভীষণ ব্রাইট একটা কালেকশন এবং ভীষণ স্মার্ট একটা কালেকশন। প্রাইস থাকছে 3850, সঙ্গে ব্লাউজ পিস। এবং এরপর চলে যাব 18 নম্বর কালেকশনে, আগেরটা 17 ছিল, এরপর চলে যাব 18 নম্বর কালেকশনে। আমরা কিন্তু ঘিজা ঘিচায় প্রিন্ট দেখাচ্ছি, এবং এইটা দেখো ব্ল্যাক আর তার সঙ্গে গ্রিনের কম্বিনেশন, একেবারে এমনি তো মেটেরিয়ালটা তোমার ঘিজা যাচ্ছে, তার উপর ব্ল্যাক আর গ্রিনের যে কম্বিনেশনটা পড়েছে, দুটো কালারই যথেষ্ট ফেড হয়েছে, ম্যাটি স্টোন এসেছে একদম এটা কালারটাতে, এবং পুরোটাই দেখো পাতার মোটিভে যাচ্ছে অল ওভার শাড়িটা। এবং যেহেতু ঘিচার উপর এক তো ব্ল্যাক দিয়ে হালকা করে কাজ, তার উপর গ্রিন দিয়ে কাজ, অনেক বেশি প্রমিনেন্ট হয়েছে শাড়িটা। এটা 18 নম্বর শাড়ি, প্রাইস থাকছে 3850, আর অবশ্যই সঙ্গে ব্লাউজ পিস, তার সঙ্গে তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছেই। এরপর চলে যাব 19 নম্বর কালেকশনে, 19 নম্বরের কালেকশনটাও কিন্তু একটু আলাদা অন্যগুলোর থেকে, চলে যাব 19 নম্বর কালেকশনে, বাহ অসাধারণ। এবং দেখো
19 নম্বর কালেকশন একেবারে গিচার উপর বেস করে রয়েছে এবং যদি প্রত্যেকটা শাড়ির একেবারে আঁচল থেকে দেখি তাহলে কিন্তু গিচা বলতে আমরা যা বুঝি আর কি আমি আমি আরেকটুখানি দেখাবো এই যে গিচা বলতে কিন্তু আমরা এই এইটাকে ভীষণ ভাবে বুঝি এই যে সুতোটাকে এই যে একদম এইটা হচ্ছে সেই সুতোটা এটা হচ্ছে প্রপার ঘিচার কাজ বলতে এইটাকেই কিন্তু বোঝায় আচ্ছা এবং অল ওভার যদি শাড়িটাই আসি দেখো হলুদ লালের কম্বিনেশন যেটাকে বলা হয় এবং তার সঙ্গে লালটাকে বেস করে পুরো পাতার কাজ দিয়ে পাতার মোটিভ দিয়ে করা হয়েছে এটা 19 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 3850 19 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 3850 আর অবশ্যই তার উপর ব্লাউজ পিস ফ্ল্যাট 10% অফ ফ্ল্যাট 10% অফ কিন্তু সবকটা শাড়িতেই রয়েছে আচ্ছা আমি একটু এই যে পিওরিটি কাকে বলে এটা একবার দেখিয়ে দিই সিল্ক মার্ক যেটাকে বলা হয় মানে যেহেতু বেস কালারটা ব্ল্যাক তাই বুঝতেই পারছো কতটা সুন্দর লাগতে পারে অবশ্যই এবং অবশ্যই ঘিচার উপর ব্লক প্রিন্টের শাড়ি দেখছি আমরা এটা 20 নম্বর কালেকশন হ্যাঁ একদম এবং ঘিচার উপর কাজ করা রয়েছে কালো এবং হলুদ দিয়ে কাজ করা রয়েছে আঁচলটা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে যদি বডিতে আসি সেই একই ভাবে পাতার মোটিভে কিন্তু অন্যান্য শাড়িগুলোর থেকে এই কালার অপশনটা কিন্তু ভীষণ ব্রাইট দেখো অনেকটা তাই একদমই তাই এটা 20 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছে সঙ্গে ব্লাউজ পিস এরপর চলে যাব আচ্ছা এটা আমরা 20 নম্বর দেখলাম এবার 21 নম্বর এবং 21 নম্বর কালেকশনটা দেখো পাউডার ব্লু আমরা যেটাকে বলি গিজার উপর তার সঙ্গে পাউডার ব্লু এর যে কাজটা যাচ্ছে একদমই তাই এবং এখানে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে দেখো একদম স্ট্রাইপ যাচ্ছে এবং তারপর কলকা যাচ্ছে এবং যখনই অল ওভার বডিটার দিকে আসছে আঁচলটা ছেড়ে গোটাটাই কিন্তু ফ্রেম করে আম কলকা যাচ্ছে আম কলকা এতক্ষণ আমরা পাতাটা দেখছিলাম কন্টিনিউ হচ্ছিল পাতা দেখেছি আমরা ফোকের কাজ দেখেছি এবার কিন্তু একদম আম কলকার কাজ এসে গেছে এটা হচ্ছে 21 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং অবশ্যই তার সঙ্গে ফ্ল্যাট 10% সঙ্গে ব্লাউজ পিস এরপর যাব 22 নম্বর কালেকশনে 22 নম্বর কালেকশনটাও সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা শাড়ি যেহেতু ঘিচার উপর দেখছি আমরা তাই ভীষণ স্মার্ট সুচিস্মিতা দেখো ভীষণ অসম্ভব স্মার্ট শাড়ি পরলেই কিন্তু এবং এই শাড়িগুলো এবং এই শাড়িগুলো কেউ মানে এক পাল্টা করেও পরতে পারে আবার প্লিট করেও পরতে পারে মানে ক্যারি করার উপর ডিপেন্ড করছে যে কতটা স্মার্ট আপনাকে দেখতে লাগবে স্মার্টনেসটা অবশ্যই ক্যারি করার উপর ডিপেন্ড করছে কিন্তু শাড়িগুলো ইটসেলফ ভীষণ স্মার্ট লুক ক্যারি করে আচ্ছা এটা 22 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং অবশ্যই ফ্ল্যাট 10% অফ তো থাকছেই একদম সবকটা শাড়িতে কিন্তু ফ্ল্যাট 10% অফ অবশ্যই রয়েছে আচ্ছা এটা আমরা 22 নম্বর দেখলাম এরপর 23 এরপর যাব 23 নম্বর কালেকশন এবং এখান থেকে দেখো ডিজাইনটা চেঞ্জ হচ্ছে একদম তাই যদি আঁচলটার দিকে যাই তাহলে তো যেমন তোমার শ্যাওলা কালার বলি শ্যাওলা কালারের অরেঞ্জের সঙ্গে কাজ করা রয়েছে হ্যাঁ এবং যেহেতু ঘিচার কাজ সেহেতু কিন্তু ম্যাট ম্যাট ফিনিশের কাজ একটা রয়েছে এবার যখনই আমি বডিতে আসবো দেখো ইনস্ট্রুমেন্টাল ওয়েতে সাজানো রয়েছে মানে যেটাকে বলা হয় সঙ্গীত আমরা যেটাকে বলি একদমই তাই ইনস্ট্রুমেন্টাল ওয়েতে সাজানো রয়েছে ইনস্ট্রুমেন্টের ডিজাইন করা রয়েছে সেই মোটিফটাকে তুলে ধরা হয়েছে হ্যাঁ যেটাকে আমরা বাংলায় বলি বাদ্যযন্ত্র একদমই তাই সেই তবলা থেকে শুরু করে গিটার বা তার সঙ্গে তানপুরা এই সমস্ত কিছুর কাজও কিন্তু রয়েছে মানে এটা 23 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ 3850 এটা সঙ্গে ব্লাউজ পিস এরপর যাব 24 নম্বরে 24 নম্বরে এটা 24 নম্বর কালেকশন এবং 24 নম্বরটাও দেখো আবার অন্য ডিজাইনের হ্যাঁ 24 নম্বরটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি দেখো কালার একদম প্যানেল করে করে কালার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ত্রিভুজ করে করে ডিজাইন করা রয়েছে প্যানেল করে আর যদি বডিতে আমরা আসি সেই একই ভাবে আমরা যেমনটা বললাম একেবারে ফোক মোটিভের কাজ রয়েছে সেটা তুলে ধরা হয়েছে কিন্তু গোটার শাড়িটাতে দুদিকে যেমন পাটটা কন্টিনিউ হচ্ছে গ্রিন দিয়ে আবার দেখো হাফ পোর্শন যখন কুচির জায়গায় আসে তখন কিন্তু সেটা লাল মানে আমরা একেবারে টুকটুকে লাল যেটাকে বলি পুরো শাড়িটা একবার বলবো দেখাতে ভীষণ ব্রাইট একটা কালেকশন এটা এটা আজকের 24 নম্বর প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং তার সঙ্গে তো 10% অফ রয়েছে একদম সবকটা শাড়িতে কিন্তু আজকে 10% অফ রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে আমরা মানে শাড়ি দেখানোর এক্সাইটমেন্টে হয়তো কোনো কারণে ভুলে যেতে পারি বলাটা কিন্তু অবশ্যই বলতে হবে সবকটা শাড়িতে কিন্তু ফ্ল্যাট 10% অফ রয়েছে
এটা 25 নম্বর কালেকশন, এটা 25 নম্বর কালেকশন। এবং দেখো গোটা শাড়িটায় আঁচলটায় যেমন ব্ল্যাক অ্যান্ড চিকু, মানে গিচার উপরে স্ট্রাইপ যাচ্ছে, কলকা যাচ্ছে প্যানেল করে। এরপর যদি গোটা শাড়িতে আসি, তোমার দিকের পাটটা একবার দেখো, একদম তাই অপূর্ব, একদম ঘোড়ার মোটিভে কাজ রয়েছে, যেটাকে আমরা ছোটবেলায় যেমন বারবার দেখেছি যখন আমরা ঘোড়া পড়তাম আমরা বইতে, কিন্তু এই মোটিভটা দেখেছি। দেখো আমার দিকে বেশ বড় বড় করে কাজ করা রয়েছে। যদি ছোটবেলার কথা বলতেই হয় তাহলে তুমি দেখো এক ঝলকে এই ঘোড়াটা দেখে আমরা কবিগুরুর বীরপুরুষ পড়েছিলাম, সেই টকবক ঘোড়ায় চেপে যাওয়াটা, ওই মোটিভটা কিন্তু কাজ করা হয়েছে এই গোটা শাড়িটাতে, সেভাবেই পাটটা কন্টিনিউ হচ্ছে। এটা 26 নম্বর শাড়ি, সঙ্গে এটা ব্লাউজ পিস। আচ্ছা এটা আমরা 26 নম্বর দেখলাম, না ওটা 25 ছিল, এটা 26 নম্বর। হ্যাঁ একদম 25 নম্বর দেখেছি। প্রাইস রেঞ্জ কিন্তু একই থাকছে, 3850, সেখানে কনফিউশনের কোনো জায়গা। এরপর যাব 26 নম্বরে, এখন যেটা দেখাচ্ছি এটা 26 নম্বর কালেকশন। এই কালেকশনটাও ভীষণ সুন্দর, দেখো একেবারেই সেই একইভাবে কাজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ঠিক বলা যায় না এটাকে, কি বলে, বরফি মোটিভে কাজ রয়েছে, একেবারে বরফি মোটিভে কাজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্যানেল করে কাজ। আর যদি বডিতে আসি সেই একইভাবে ফোক মোটিভটা আবার এস্টাবলিশ হয়েছে। দেখো ফোক মোটিভটা গোটা বডিটায়, অল ওভার শাড়িটায় ফোক মোটিভটা কাজ করছে, এবং কালার শেডটা এত সুন্দর এসছে, খুব সুন্দর এসছে। এটা 26 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। আচ্ছা আমরা কিন্তু ঘিচায় প্রিন্ট দেখাচ্ছি, একেবারে ঘিচায় ব্লক প্রিন্ট। এটা চলে যাব পরের কালেকশনে, এবং এই কালেকশনটাও অপূর্ব। এটা না টোটাল একদম মাছের মোটিভ করে কাজ রয়েছে, বাহ অসাধারণ। এটা কিন্তু 27 নম্বর কালেকশন, এটা 27 নম্বর কালেকশন, এবং আঁচলে দেখো কাজটা কতটা প্রমিনেন্ট, ভীষণ প্রমিনেন্ট। এবং যেহেতু একসঙ্গে একদিকে ঘিচার রং তার সঙ্গে স্কাই কালার, মানে দুটো মিলে কিন্তু মিলেমিশে একদম একসাথ। আচ্ছা যদি এরপর আমরা একটু বডিতে আসি তাহলে কিন্তু মাছের মোটিভ করে পুরো শাড়িটাতে কাজ রয়েছে। বডিটা যেমন ফিশ মোটিভ রয়েছে, তেমন আমার দিকে অর্থাৎ আপার ইয়ারকে যেমন শুধুমাত্র স্কাই বা ফিরোজা কালারের পার্টটা যাচ্ছে, কিন্তু তোমার দিকে আবার পার আর বডির মাঝখানে আরো একটা পার্ট যাচ্ছে, সেই পার্টটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ফিশ মোটিভ করে যাচ্ছে। এইভাবেই অল ওভার গোটা শাড়িটা যাচ্ছে, শাড়িটা হচ্ছে এটা। এটা আজকে 27 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850, এবং তার উপর ফ্ল্যাট 10% অফ। এখন যে কটা শাড়ি দেখাচ্ছি সব কটা শাড়ি কিন্তু 3850, এবং যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। এরপর যাব পরের কালেকশনে, এবং এই কালেকশনটা কিন্তু আবার দেখো আগেরটার থেকে আলাদা। আমরা কিন্তু এই এরকম শাড়ি অর্থাৎ এই কালেকশনে কিন্তু একটু আলাদা শাড়ি আমরা দেখেছি, কালারটা চেঞ্জ রয়েছে। এটা 28 নম্বর কালেকশন, এবং এটাতেও দেখো সেই ফোক মোটিভটা যাচ্ছে, কখনো সার্কেল করে বা কখনো অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ফোক মোটিভটায় কাজ করা হয়েছে। এটা 28 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ যাচ্ছে 3850। তুমি দেখো পুরো প্রমিনেন্ট ভাবে কাজগুলো কি ভীষণ, একদম সরু তুলি দিয়ে পুরো কাজটা করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রাইস রেঞ্জ থাকছে 3850, এবং অবশ্যই এটার সঙ্গে ব্লাউজ পিস, ফ্ল্যাট 10% অফ। এরপর চলে যাব 29 নম্বর কালেকশন, 29 নম্বরটা কিন্তু আবার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। আমরা এই ডিজাইন একটু আগেও দেখিয়েছিলাম, তবে সেটা এই ফুলের মোটিভ ছিল না, এরকম বড় ফুলের মোটিভ ছিল না, সেটা কিন্তু রাউন্ড শেপের ছিল, একদমই তাই। দেখো অসাধারণ, কি সুন্দর করে ফ্লোরাল মোটিভটা কাজ করা হয়েছে, এবং কালার কম্বিনেশনটাও এতটাই সুন্দর, এবং গোটা শাড়িটা যেহেতু ঘিচার উপরে গেছে অসম্ভব ভালো দেখতে লাগছে, একদমই তাই। এটা 29 নম্বর কালেকশন। আচ্ছা একটুখানি বলে দিই, এটা কিন্তু কলমকারী প্রিন্ট, এবার কিন্তু কলমকারী প্রিন্ট ঢুকে গেল, এবং আমরা বোধহয় বডিটা দেখলে সেটা খুব ভালো মতো বুঝতে পারছি যে কলমকারী প্রিন্ট কাকে বলে, আমরা তো প্রত্যেকেই জানি একেবারে। এবার কিন্তু আমরা ঘিচায় কলমকারী প্রিন্টটা দেখাচ্ছি, একেবারে, কারণ শাড়ি তো আমরা ঘিচাতেই রয়েছি এবং তার উপরে কলমকারী প্রিন্টটা যাচ্ছে। আমরা ব্লক প্রিন্টটা দেখছিলাম, এবং দেখো যদি ভালো করে দেখা যায় ময়ূরটাও কিন্তু ভীষণ ভাবে মোট, একদম তাই, ময়ূরের যে মোটিভটা আনা হয়েছে ওটাও কিন্তু ভীষণ প্রমিনেন্ট। হ্যাঁ প্রাইস থাকছে 3850 প্রাইস থাকছে। এর পরের কালেকশনে যাব, এর পরের কালেকশনটা 30 নম্বর কালেকশন, এবং একদম একই কালেকশনটা দেখো, একই কিন্তু, মানে আগের যে ডিজাইনটা দেখেছি সেটা সেম, সেই সেম ডিজাইনটাই রয়েছে। আচ্ছা এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, আর 30 নম্বর শাড়ি তুতে কালার রয়েছে, এবং যেহেতু ঘিচায় যাচ্ছে তাই সেইভাবেই কাজ করা রয়েছে, সঙ্গে ব্লাউজ পিস।
এখন যে কটা শাড়ি দেখাচ্ছি সবকটা শাড়ি কিন্তু 3850 এবং যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। এটা হচ্ছে 31 নম্বর কালেকশন, এটা আজকের 31 নম্বর কালেকশন। এটাও দেখো মেজেন্ডা কালারের সঙ্গে ব্ল্যাক এর একটা কম্বিনেশন রয়েছে এবং এবং ডিজাইনটা কিন্তু একই রয়েছে, স্ট্রাইপ করে স্ট্রাইপ করে যেভাবে যাচ্ছে একেবারে প্রথমেই কেটে সুতোর কাজ এবং তারপর প্যানেল করে কিছুটা কলকা যাচ্ছে এবং তারপর স্ট্রাইপ যাচ্ছে মেজেন্ডার উপর। এটা হচ্ছে আচল এবং তারপর যদি বডিতে আসি সেদিকে তাকিয়ে কালার সেটাও কিন্তু অসাধারণ। আচ্ছা এটা রয়েছে সঙ্গে ব্লাউজ পিস। এর পরের কালেকশন আপনারা প্রত্যেকেই জানেন যে যেমনটা পয়লা বৈশাখের জন্য কিন্তু আবরণের প্রত্যেক জিনিসে অর্থাৎ শাড়ি পাঞ্জাবি কুর্তি বা সমস্ত কিছুতেই কিন্তু ইতিমধ্যে ছাড় রয়েছে এবং 10-30% ছাড় রয়েছে এবং আমরা আজকে যে কটা শাড়ি দেখাচ্ছি সব কটা শাড়িতেই কিন্তু 10% ছাড় রয়েছে এবং আজকে আমরা ঘিচা ব্লক প্রিন্ট দেখছি এবং এখন যেটা দেখছি সেটা কলমকারি প্রিন্ট দেখছি। এটা 32 নম্বর শাড়ি, দেখো দুদিকেই তোমার তুতে কালারের উপর কাজ রয়েছে এবং যদি বডিটাই আসি বডিটা কিন্তু নস্যি কালার যেটাকে আমরা বলি না তাই তার উপরে কলমকারি প্রিন্টটা তোলা হয়েছে। এবং তুমি দেখো এই শাড়ির যে ডিজাইনটা আমরা বেশ কয়েকটা শাড়িতে কিন্তু দেখলাম, শুধু কালার চেঞ্জ রয়েছে এবারে একেবারেই তাই। এবং যেহেতু ঘিচা এবং তার উপরে নস্যি কালারটা কিন্তু আরো বেশি বেশ ম্যাট ফিনিশের কাজ কিন্তু বারবারই বোঝা যাচ্ছে। এটা 32 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন আপনারা। আচ্ছা এটা সঙ্গে ব্লাউজ পিস। এরপর চলে যাবো 33 নম্বরটা ভীষণ সুন্দর। দেখো আমরা যেটাকে মাস্টার্ড ইয়েলো বলে থাকি সেই মাস্টার্ড ইয়েলো মানে ঘিচার উপরে মাস্টার্ড ইয়েলো, তার উপর আবার ব্ল্যাক রয়েছে, ভীষণ গডি লুক, ভীষণ গডি শাড়িটা। বাহ পাতা এবং ময়ূরের কাজ রয়েছে ভীষণ প্রমিনেন্ট কাজটা, কারণ একে তো ঘিচা এবং তার উপর কলমকারি প্রিন্ট মানে কলমকারির কাজ দেখাচ্ছি আমরা এবং বিশেষত যেহেতু ঘিচার উপর এরকম এই হলদের কাজটা এটা বোধহয় অনেক বেশি আরো প্রমিনেন্ট, এটা ব্রাইট লাগছে কালেকশনটা, ব্রাইট কালেকশন। এটা 33 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 10% অফ তো আপনারা পেয়েই যাচ্ছেন। তো সঙ্গে ব্লাউজ পিস। এরপর চলে যাব 34 নম্বর কালেকশনে। সরু তুলো দিয়ে আলপনা মোটিফের কাজটা যেরকম হয় সেরকম হয়েছে, একদম প্যানেল করে করা এবং গোটা শাড়িটাই কিন্তু যেহেতু ঘিচার উপর আমরা শাড়ি দেখছি আর ঘিচা মানেই বলেছি যে যারা শাড়ি প্রেমী তাদের কিন্তু ঘিচার প্রতি একটা আকর্ষণ থেকেই থাকে, আর ওয়ার্ড্রপে যদি এরকম একটা এক্সক্লুসিভ কালেকশন থাকে তাহলে তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। এটা আজকের 34 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে অবশ্যই 3850 সেক্ষেত্রে যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে, 10% অফ পেয়ে যাচ্ছেন মানে অনেকটাই পকেটের জোরটা কম পড়ছে আর কি। বাজেট ফ্রেন্ডলি কালেকশন, প্রত্যেকেই চাই যে একটু দামটা একটু কম পড়ুক। এবং চলো আমরা এর পরের কালেকশনের শেষ কালেকশন আজকে, এবং এই কালেকশনটা দেখো ভীষণ সুন্দর। এটা আমাদের লাস্ট 35 নম্বর কালেকশন এবং এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা তখন পাতা বা যে কলমকারি মোটিফটা দেখছিলাম এই মোটিফটা কিন্তু কলমকারি মোটিফ, কিন্তু আম কলকার উপরে কাজ করা রয়েছে এই গোটা শাড়িটা। 35 নম্বর, প্রাইস রেঞ্জ থাকছে 3850 এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 10% অফটা তো আপনারা পেয়েই যাচ্ছেন। এটা হচ্ছে ব্লাউজ পিস এবং তার সঙ্গে সঙ্গে যেমনটা বলার যে সমস্ত কেনাকাটাতেই 10-30% অফ থাকছে, একেবারেই অবশ্যই সমস্ত কেনাকাটাতে 10-30% অফ রয়েছে। এবং আপনাদের বলবো আমাদের সময় একেবারেই শেষ, তাই আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী কোনো পর্যায়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক যারা রয়েছে তাদেরকেও ভালো রাখুন। তিনি তোমাকে অনেক ধন্যবাদ, আজকের জন্য এখানেই শেষ।